উন্নয়ন বিড়ম্বনা ভোগাচ্ছে নরসিংদী পৌরবাসীকে বড় বড় রাস্তা হচ্ছে বটে কিন্তু অভিযোগ কিছু জায়গায় ব্যক্তি মালিকাধীন জমি দখল করে সড়ক নির্মাণ করা হচ্ছে অভিযোগ যার জন্য কোন ক্ষতিপূরণ মেলেনি ক্ষতিগ্রস্তের তবে নরসিংদী পৌর মেয়রের দাবি যেখানে যতটুকু সরকারি খাস জমি পাওয়া গেছে দখলমুক্ত করে কাজ চলছে রাস্তার নরসিংদী ঘুরে বাকিটা প্লাবন রহমানের রিপোর্টে ছবি তুলেছেন দেলার হোসেন সঙ্গে ছিলেন সহকর্মী সুমন বর্মন নরসিংদী পৌরসভা এভাবে চলছে পৌরসভার ভেতর দিয়ে বড় বড় রাস্তা তৈরির কাজ নতুনভাবে রাস্তা নির্মাণে বের করতে হয়েছে জমি ভেঙে ফেলতে হয়েছে অনেক ঘর দোকানপাট এই উন্নয়নে বেশিরভাগই স্বেচ্ছাই ছেড়ে দিয়েছেন জায়গা ভাঙা পড়েছে দীর্ঘদিনের আপন ঘর স্থাপনা হবে বাংলাদেশের পৌরসভা আমাদের নিজস্ব জায়গা আমরা রাস্তা বড় করার স্বার্থেই আমরা কাজ করার জন্য দিয়ে দিয়েছি আবার রাস্তা নির্মাণে কারো জমি জোর করে নেওয়া হয়েছে বলেই অভিযোগ না ছাড়তে চাইলেও পৌরসভা জোর করে ভেঙে দিয়েছে তাদের বসতি স্থাপনা এসবের বিরুদ্ধে কেউ কেউ গিয়েছেন আদালত পর্যন্ত আমাদের দলিল আছে আমাদের ঘর আমাদের ব্যাঙ্গে গেছে তা আমাদের কোনো টাইমও দিছে না আমরা হাই কোর্টে একটা রিড করেছি আমরা যেন নিরাপদে থাকতে পারি নিরাপত্তা এই লাগে আমরা কিছু করছি না হ্যারা বাং নিয়ে কেন হাইকোর্টে রিট করা হলো তাদের জায়গা যে টুক নেওয়ার কথা তার কাছ থেকে আর বেশি জায়গা নিয়েছে সব জায়গা তো সরকারি জায়গা না কোন কোন রাস্তার পাশে দুই পাশেই পাবলিক প্রপার্টি এগুলোকে জোরপূর্বক ভিকুমেশন দিয়ে ভেঙে জায়গাগুলো জোর করে নিয়ে গেছে ক্ষতিগ্রস্তদের জমি দখল ক্ষতিপূরণ না দেয়ার অভিযোগ পৌরমেয়রের বিরুদ্ধে তবে নরসিংদী পৌরমেয়র বলেন সরকারি খাস জমি বুঝে নিয়ে চলছে রাস্তা নির্মাণ কাজ তাই ক্ষতিপূরণের প্রশ্ন নেই এরকম কোন বিষয় নেই যারা কিছু কিছু স্থাপনা যারা করেছিল তারা নিজেরাই সরিয়ে নিচ্ছে আমরা যা কাজ করছি যদি আপনি মেন রুট বলেন এগুলো পুরোটাই রাস্তার জায়গা কারো তো কোনো ক্ষতি হচ্ছে না ক্ষতিপূরণের প্রশ্ন আসবে কেন যখন কারো ক্ষতি হবে তখন ক্ষতিপূরণের প্রশ্ন আসবে উন্নয়ন প্রকল্প চলমান থাকায় এখন নরসিংদি যেন ধুলার নগরী অবশ্য ভোগান্তি থাকলে উন্নয়নকে স্বাগত জানাচ্ছেন অনেকেই কাজ চারদিক যেন সিন্ধিতে ব্যাপকভাবেই হচ্ছে ভবিষ্যতে আমাদের জন্য আরও ভালোই ভোগা রাস্তাঘাট প্রশস্ত দরকার আছে উনিশশো সালে প্রতিষ্ঠিত এই পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত হয় উনিশশো সালে তারপর পার হয়েছে ২৪ বছর এর মধ্যে বর্তমান মেয়রি ক্ষমতায় টানা দশ বছর পৌরসভার ওয়েবসাইটের তথ্য বলছে এখনও সাতাশ কিলোমিটার রাস্তায় কাঁচা এই শহরে উন্নয়নে আপত্তি নেই কারণেই বরং খুশি হওয়ার কথা সবারই কিন্তু বাস্তবতা ভিন্ন এই নরসিংদী পৌরসভার একটা বড় অংশের মানুষের রোশানলের মধ্যে চলছে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ আর তাই সমস্যার সমাধানের মাধ্যমে প্রকল্প ত্বরান্বিত করার তাগিদ দিচ্ছেন এই পৌরবাসী যাতে করে আরও বেশি খুশি হবে এই পৌরসভার বাসিন্দারা প্লাবন রহমান নিউজ টোয়েন্টি ফোর নরসিংদী পৌরসভা নরসিংদী